আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা বর্তমানে রয়েছে গাজীপুর কাপাসিয়া বাস স্ট্যান্ডে। তো আজকে এই বাস স্ট্যান্ড সংলগ্ন একদম বিশ্ব রোডের সাথে, এই যে যে বিশ্ব রোডটি দেখতে পাচ্ছেন, এই বিশ্ব রোডের সাথে 12 কাঠা জমির উপর একটি বাংলো বাড়ির মতো দেখাবো। যে বাসাটির সামনে এই যে 5টি দোকান দেখতে পাচ্ছেন, রানিং বাড়া, এইখানে 5টি দোকান রয়েছে, পিছনে একটি গড় এবং পিছনে একটি গরুর শেড। হ্যাঁ, 1টি 2টি 3টি 4টি 5টি দোকান রয়েছে রানিং বাড়া সর। এই হলো গেটটি। তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করব, কিন্তু এটা হচ্ছে বিশ্ব রোড, যেটা গাজীপুর থেকে এসেছে একদম কাপাসিয়া বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে কাপাসিয়া বাস স্ট্যান্ড। এই যে এইখানে কিন্তু কাপাসিয়া বাস স্ট্যান্ডটি, অর্থাৎ বাস স্ট্যান্ডের সাথে আজকে 12 কাঠা জমির উপরে এই সুন্দর বাংলো বাড়িটি পেয়ে যাবে। তো এখন আমরা আজকের এই বাংলো বাসার পূর্ব পাশে চলে আসলাম। তো এটা হচ্ছে পূর্ব পাশে দেখতে এরকম দেখাবে। তো এই পূর্ব পাশের সীমানা এখান থেকে একদম ওই কর্নার পর্যন্ত, আর এটা হচ্ছে ভিতরের বাসাটুকু, আর সামনের ওই যে দোকানটুকু দেখিয়েছিলাম, তো এগুলো হচ্ছে বাসাটির সামনের যে দোকানগুলো বর্তমান ভাড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এই হলো আজকের বাসাটির মেইন গেট। এখান দিয়ে আপনারা বাস ট্রাক সবই নিতে পারবেন, কারণ ভিতরে কিছু স্পেস রয়েছে। এখন আপনাদেরকে আজকের বাসাটি পশ্চিম পাশে নিয়ে আসছি এখান থেকে, হ্যাঁ একদম ওই কর্নার পর্যন্ত, ওই কর্নার পর্যন্ত আজকের এই বাসাটি। তো আমি ভিতরে গিয়ে ফুল বাসাটি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা গেট দিয়ে প্রবেশ করলাম আজকের বাসাটিতে, আর এখানে যে খালি স্পেসটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বাস ট্রাক অথবা নিজের প্রাইভেট কার এনে রাখতে পারবেন। খুবই বড় একটি স্পেস রয়েছে, এবং ভিতরে গিয়ে আমি আরও সুন্দর বুঝিয়ে দেবো, কারণ ভিতরে রয়েছে অনেক কিছু। আর এই হচ্ছে বাসাটি ভিতরের, যেখানে আপনারা চাইলে এসে মাঝে মধ্যে সন্তান নিয়ে থাকতেও পারবেন। বাংলো বাড়ি হিসাবে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খেলা করছে, খুব সুন্দর একটি এরিয়া। আর এই হলো ভিতরের বাগান বাড়ির মতো, অসংখ্য গাছগাছালি লাগানো রয়েছে। আর এই হলো আজকের বাসাটির বাসাটি ভিতরে যে বাসাটি রয়েছে, খুব সুন্দর। আপনারা এসিও লাগাতে পারবেন, এই বাসাটি এরকম সিস্টেমে রয়েছে। আমি পরে দেখিয়ে দিচ্ছি আজকের এই বাসাটির এই গড়গুলো, সাইজ সহ ভিতরে সকল কিছু। তো এত সুন্দর বাংলো বাসাটির ভিতরে আরও কী কী রয়েছে সকল কিছু আমরা জানবো, কিন্তু চলুন ফার্স্ট অফ অল দেখে আসি আজকের এই বাসাটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, এবং এই বাসাটি বা এই বাংলো বাসাটিতে কীভাবে আসতে হবে। সো চলুন ফার্স্ট অফ অল দেখে আসি, এরপরে আমরা আরও অনেক কিছু দেখবো। তো এই হলো তাইজুদ্দিন আহমেদ চত্বর। তো আমার ছোটোবেলা যখন আমরা পড়তাম যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাইজুদ্দিন আহমেদ, তো তার এলাকায় চলে আসছি, আমার এটা দেখে অবাক লাগলো। যাই হোক, তো এই হলো তাইজুদ্দিন আহমেদ চত্বর, যারা যিনি আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, আর মুক্তিযুদ্ধে ওনার বিশাল অবদান ছিল। যাই হোক, তো এই হলো তাইজুদ্দিন আহমেদ চত্বর এবং কাপাসিয়া বাস স্ট্যান্ড। তো এটা কি বলে কাপাসিয়া বাস স্ট্যান্ড? তো এই গোল চত্বর থেকে যদি হাতের এই যে ডান দিকে এদিক দিয়ে যান, তো এটা হচ্ছে কাপাসিয়া ব্রিজ, এবং এদিক দিয়ে গেলে আপনি গাজীপুর শ্রীপুরও যেতে পারবেন। তো আমরা এদিকে যাব না, এবং আমরা যদি এর অপোজিটে আরেকটা যে রাস্তা রয়েছে, এই যে এই বাস স্ট্যান্ড থেকে এই যে হাতের বাম দিকে, তো এদিক দিয়ে গেলে কাপাসিয়ার যে মেইন মার্কেটটি, তার বোধহয় অসংখ্য স্কুল, পৌরসভা, থানা তো এখানেই রয়েছে, এবং এখানে অসংখ্য এই যে ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে। তো আমরা এদিকে যাব না, আমরা এই বাস স্ট্যান্ড থেকে যেদিক দিয়ে ঢাকা থেকে এসেছি আমি, ওইদিকে যাব, এই যে এদিক দিয়ে। তো এই যে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা, অর্থাৎ এখান দিয়ে সোজা গেলে আপনি যেতে পারবেন গাজীপুর চৌরাস্তা, তারপর ঢাকার দিকে। তো আমরা এত দূর যাব না, এবং এখান থেকে আপনি রিক্সা নেওয়ার দরকার নেই, আপনি 1 মিনিট হেঁটে গেলেই কিন্তু এই যে একটু সামনে গেলেই আজকের সেই বাসাটি পেয়ে যাচ্ছেন। তো যেতে যেতে আজকের এই বাসাটির আশেপাশে কী কী রয়েছে সো চলুন দেখে নিই। তো আজকের বাসাটির খুবই কাছে রয়েছে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন, এবং রয়েছে কাপাসিয়া ডিগ্রি কলেজ, এটাও কিন্তু আজকের বাসাটির খুবই কাছে। তো এই হলো ডিগ্রি কলেজের যে একাডেমি ভবনটি, এবং রয়েছে এই অঞ্চলের নাম করা আর রহমান ক্যাডেট একাডেমি, এবং রয়েছে এই অঞ্চলের এই বাজারটি। তো এই বাজার থেকে বাজার করে কিন্তু সকালবেলা আজকের বাসাটিতে যেতে পারবেন, এবং রয়েছে অসংখ্য ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক, আরও রয়েছে গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি, এবং রয়েছে কাপাসিয়া থানা, যেটা আজকের বাসা থেকে খুবই কাছে, এবং রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো আজকের বাসার খুবই কাছে রয়েছে 9 নং কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ, এবং রয়েছে অ্যাপেক্সের একটি শোরুম।
এবং রয়েছে বাটার একটি শোরুম, এইগুলো কিন্তু আজকের বাসার খুবই কাছে। এবং রয়েছে স্বপ্নের একটি আউটলেট, যেখান থেকে বাজার করে আজকের বাসাটিতে যেতে পারবেন। এবং রয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, এটাও আজকের বাসা থেকে খুবই কাছে। এবং রয়েছে তাইজউদ্দিন আহমেদ আদর্শ উচ্চ বিদ্যালয়, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারবেন। তো অসংখ্য এইরকম ডায়াগনস্টিক সেন্টার মধ্যে রয়েছে দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টার, এবং এটা হচ্ছে কাপাসিয়ার সরকারি ডায়াবেটিক্স মেডিকেল। তো এই বাস স্ট্যান্ড থেকে যেদিকে ঢাকা যায়, অর্থাৎ গাজীপুর চৌরাস্তা যায়, ওইদিকে আমরা যাচ্ছি। এখান থেকে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই যে সামনেই, অর্থাৎ এই রোডটি যেখানে গিয়ে শেষ হয়েছে সাদা ডালাইটি, যেখান থেকে কালো ডালাই শুরু, সেটাই কিন্তু আজকের বাসাটি। তো এই যে দেখতে পারবেন এখনই, এই যে কালো ডালাই সামনে থেকে শুরু আর সামনে থেকেই বাসাটি, এই যে বাসাটি, এই যে। তো এখন আপনাদেরকে বাসাটির ভিতরে ফুল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হলো বাংলো বাড়ির মতো, খুব গাছগাছালি লাগিয়ে দেওয়া রয়েছে, এবং লাস্ট অংশে একটি গরুর শেড করা আছে, যেখানে আপনারা চাইলে এখন আসলে এখনই গরু পালতে পারবেন, কিছু টাকা আয়ও করতে পারবেন। তো এই হলো গরুর শেডটি। তো এখানে সম্পূর্ণ সব কিছু করাই রয়েছে, আর বাসা থেকে অনেক দূরে রয়েছে, যেক্ষেত্রে কোনো গন্ধ আসবে না গরুর শেডের বা গরু পাললে। এবং ওই যেই বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ওয়ালটি, এই ওয়ালটি হচ্ছে ওনার জমির শেষ সীমানা, এবং এই গরুর খামার থেকেও আরও দূরে রয়েছে কিন্তু মোটামুটি। এবং এই গরুর খামার কিংবা এই শেডের সাথে এই যে একটি স্টোর রুম করা আছে, যেখানে গরুর যাবতীয় খড় থেকে শুরু করে সকল কিছু এখানে রাখতে পারবেন। এবং এই গরুর খামার থেকে খামার করার জন্য কিন্তু ওনারা একদম একটি ট্রান্সফিটারই নিয়ে এসেছে, এই যে কারেন্টের ট্রান্সফিটার। তো এটা যারা বুঝেন তারা তো বুঝেন, যদি আমি এত কিছু বুঝি না এই ট্রান্সমিটার ব্যাপারে। তো এই ট্রান্সমিটারটা ইনি হচ্ছে মালিক, আমি আবার বললাম। তো এখন আপনাদেরকে এই বাসাটি ফুল বুঝিয়ে দেবো। তো এই হলো বাসাটি, মানে দেখতে এরকম হবে। তো এটা হচ্ছে বাসাটির বারান্দা। তো বারান্দাতে কিছু চেয়ার রাখা আছে, যেখানে বাচ্চারা বসে খেলাধুলা করে। তারপর এই হলো বাসাটির গেট, এবং এই হলো বাসাটির রুম। তো রুমটা এরকম হবে দেখতে, বিশাল বড় রুম, গ্রাম বাংলা যেরকম রুমগুলো, মানে জমির পরিমাণ বেশি হওয়ার কারণে বড় বড় রুম হয়, তো এরকম একটি রুম এটা। তো ফুল বাসাতে 2টি রুম রয়েছে, বেডরুম আর একটি কিচেন রুম রয়েছে, একটি গেস্ট রুম রয়েছে, একটি এটা হচ্ছে আরেকটি রুম, এটা হচ্ছে দ্বিতীয় রুমটি। তো রুমটি বিশাল বড় দেখতে পাচ্ছেন, সকল ধরনের আলমারি, তার বোধ হয় খাট, এগুলো সব রাখার পরও অনেক স্পেস ফাঁকা রয়েছে। তো এরকম হবে দ্বিতীয় রুমটি। এখানে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে, এবং বের হইলে একটি একটি দেখতে পারবেন বেসিং, এবং বেসিংয়ের সাথে এই যে আরেকটি বাথরুম করা আছে। আর এই হলো ড্রয়িং রুম, তো ডাইনিং রুম, ডাইনিং রুমটা এরকম হবে। তো ডাইনিং রুমের সাথে আবার আরেকটি এই যে আপনার গেস্ট রুম রয়েছে, এটা হচ্ছে গেস্ট রুম, যারা গেস্ট আসবে তারা। আসলে এই ধরনের বাসাগুলো হচ্ছে গ্রামে গিয়ে যেই বাংলো বাড়ির মতো। তো এই হলো কিচেন রুম। তো আজকের বাসাটিতে গ্যাস নেই, এখানে সিলিন্ডার ইউজ করতে হয়। আর কিচেন রুমটি এরকম হবে, ফুল টাইলস করা কিচেন রুমটি। তো দেখতে পাচ্ছেন সকল ধরনের জিনিসপত্র কিন্তু উনি রাখার পরও কিছু আরও ফাঁকা রয়েছে। তো আজকের এই বাসাটির সামারাই হচ্ছে সামনে 5টি দোকান এবং একটি পিছনে বাড়ি, যেখানে 2টি বেডরুম এবং একটি ড্রয়িং রুম এবং একটি কিচেন রুম এবং কয়েকটা বাথরুম এবং একটি গেস্ট রুম, এবং পিছনে একটি গরুর শেড করা আছে, যেখানে চাইলে গরুর খামার করে আয় করতে পারবেন। তো এতক্ষণ যে বাংলো বাসাটি দেখলেন, আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 12 কাঠা, এর উপরে সামনে 5টি দোকান, এবং এরপরে একটি সুন্দর বাড়ি রয়েছে যেখানে এনি টাইমে আপনি থাকতে পারবেন। পিছনে একটি গরুর শেড রয়েছে, যেখানে আপনি গরু পেলেও কিছু টাকা আয় করতে পারবেন। আর মাঝামাঝিতে বাগান রয়েছে। যাই হোক, এখানে প্রতি কাঠা মালিকের একদম ফিক্সড দাম 28 লক্ষ টাকা। 12 কাঠা জমির যা দাম যা আসে তাই আপনাকে বহন করতে হবে। স্ক্রিনে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মালিক, এবং সরাসরি মালিক পাওয়ার কারণে কিন্তু আপনাদের কোনো মিডিয়া মানি লাগছে না, কিছু টাকা হলো সেভ হবে। এবং যারা কাপাসিয়া বাস স্ট্যান্ড এরকম প্লট করছিলেন, 12 কাঠার এরকম অসাধারণ প্লটটি, তারাই শুধু কল দিবেন যাদের এরকম বাজেট রয়েছে। দয়া করে অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না।
এরকমই যদি আপনার বাসাটি বিক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার, এছাড়াও আমরা কিন্তু আপনার এই বাসা বাড়িটি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে কাগজপত্র ভালো হলে মোটামুটি বিক্রয় হয়ে যাবে, যদি না হয় আমরা আবারও ফ্রিতে রি অ্যাড দিয়ে দেবো, অর্থাৎ পুনরায় অ্যাড দিয়ে দেবো যতদিন পর্যন্ত আপনার এই বাসাটি বিক্রয় না হবে। সো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।